আজকে একটু আপনাদের মনে ব্যথা দি যে কি পার্সেন্ট এইচ আরে পার্সেন্ট ম্যাক্সিমাম ষোলো হাজার পর্যন্ত এই চারে এখন প্রশ্ন করবেন কি কবে হলো সত্যি সত্যি কি তাই হয়েছে এবং পাবে না কিন্তু একটি প্রশ্ন সবাই নয় নির্দিষ্ট একটি কর্মচারী অর্থাৎ একটি সংস্থা তাদের জন্য এই নির্দেশ জারি হয়েছে

নতুন নিয়মে কি জটিলতা আসবে আরো এনসিডির যে রুল আছে সেই রুল নিয়ে কি মানছে শুরু করবো যারা যারা আমার চেন নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি প্লিজ শেয়ার করুন মিড ডে মিলে দুর্নীতি বিভিন্ন জায়গায় মিড ডে মিলে দুর্নীতির রুখতে আচমকা হানা সে স্কুল পরিদর্শক থেকে শুরু করে প্রশাসনের লোকজন ভিডিও তরফ থেকে বা এসডিওর তরফ থেকে বা ডিএম বা জেলা পরিষদের তরফ থেকে সঙ্গে সঙ্গে এখন আবার দেখছি থানা সেই থানার থেকেও তারা মিড ডে মিল চেখে দেখছেন যে মিড ডে মিলের মান কতটা আছে অনেক জায়গায় অভিযোগ তোলা হচ্ছে যে টিচাররা দুর্নীতিতে জড়িত যার দরুন আচমকা হানা দেওয়া হবে আমি বুঝতে পারি না যে টিচারদের সম্পর্কে এমন মনোভাব কেন আমার পরিষ্কার প্রশ্ন যদি তাদেরকে মনেই হয় কারণ এমনিই শিক্ষকদের উপরে প্রচুর চাপ পড়াশোনার বাইরে এক গুচ্ছ কাজ করতে হয় বলা যেতে পারে যে একজন ম্যানেজমেন্টের লোক যা কাজ করে টিচারদেরকে তার থেকে বেশি কাজ করতে হয় একদম বাংলা পরিষ্কার বাংলায় বললে একদম জুতো সেলাই থেকে চন্ডীপাঠ চাকে বলা হয় স্কুলের ঝাড়ু দেওয়ার থেকে শুরু করে টয়লেট পরিষ্কার টিচারদের করতে হয় তাহলে এই যে চাপ সেই চাপের মধ্যে মিড ডে মিলের চাপের জন্য যদি তাদেরকে মনেই হয় যে না তারা দুর্নীতি জড়িত থাকতে পারে তাহলে দিন তাদেরকে অন্য কোনো সংস্থা দ্বারা মিড ডে মিল পরিচালিত হোক এটি আমার দাবি আমার মনে হয় প্রত্যেকে এই দাবির সঙ্গে সহমত হবেন সুতরাং এই ভাবনাটার থেকে বিরত থাকুন যে না কিভাবে এই পরিষেবা আরো ভালো দেওয়া যায় সে নিয়ে ভাবনা চিন্তা করুন কিন্তু দুর্নীতি নিয়ে হানা দেবে আচমকা এই ভাবনার থেকে দূরে থাকুন এবার আসি পেনশনারদের বর্ধিত বেতন বা পেনশন তার বিজ্ঞপ্তি স্কুল শিক্ষা দপ্তর আবার উচ্চ শিক্ষা দপ্তর এর থেকে অলরেডি তারা বিজ্ঞপ্তি জারি করেছে যদিও এই নোটিফিকেশন অনেক দিন আগে হয়েছে কিন্তু ওয়েবসাইটে দেওয়া হয়েছে রিসেন্ট সেই ক্ষেত্রে যা পেনশন যারা এক এক ষোলোর আগে রিটায়ার করেছেন এবং এক এক ষোলোর পরে রিটায়ার করেছেন তাদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কাজকর্ম শুরু হয়ে যাবে এবং প্রত্যেক জেলা আপনাদেরকে নতুন করে বিজ্ঞপ্তি জারি করবে সেখানে আপনাদের যার যার ফর্ম ফিল করার প্রয়োজন আছে অর্থাৎ যাদের এরিয়ার গ্র্যাজুইটি এবং যে পেনশনের জন্য যে ভ্যালু সেগুলো পাবেন তাদের জন্য ফর্ম করতে হবে এবং অবশ্য অবশ্যই আবার জানিয়ে দেওয়া হবে আর যারা তার আগে রিটায়ার করেছেন তাদের জন্য কোনো চিন্তা নেই তাদেরটা কাজ শুরু হয়ে গেছে হয়তোবা কিছুদিন সময় লাগবে কিন্তু অটোমেটিক্যালি আপনার কোনো সিগনেচার বা আপনার কোনো ফর্ম ফিল কোনো প্রয়োজন নেই এবং পেনশনের হিসেব একদমই সরকারি কর্মচারীদের যে রকম ছিল ঠিক একই সিস্টেমে একই রকম ভাবে আছে এবার আসি স্কুল সার্ভিস কমিশন সেই স্কুল সার্ভিস কমিশনের যে নিয়ম নতুন নিয়ম যেগুলো হয়েছে তার মধ্যে কি জটিলতা আসবে না এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে যে কি এনসিটি সেই এনসিটি একটি নিয়ম তৈরি করে দেয় সেই নিয়ম অনুযায়ী হচ্ছে কিনা সেখানে ওয়ান ফিফটি মার্কস ওয়ান এইটটি মার্কস বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য উঠে আসছে যদিও একদমই যে রুলটি তৈরি হয়েছে সেই রুলটি বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়নি সেই রুলটি বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হলে সমস্ত কিছু জানা যাবে যতই যে বিভিন্ন জন বিভিন্নভাবে বলুক না কেন আদালত যাবেন এসব বলছেন এখনই কিন্তু আমার মনে হয় এ সমস্ত থেকে বিরত থাকা উচিত কারণ বেকারদের কথা ভাবতেই হবে এছাড়াও যে নিয়ম এনসিটি রুল আছে অবশ্য অবশ্যই সেই রুল অনুযায়ী হবে কি ওয়েটেজ পরীক্ষা দুশো তিনশো পাঁচশো যা খুশি নম্বরের হোক না কেন এনসিটি রুল অনুযায়ী ওয়েটেজ যেটি আছে অর্থাৎ দেড়শো যদি তিনশোর মধ্যে হয় তাহলে দেড়শোর মধ্যে কত হবে এই যে মার্কস ডিস্ট্রিবিউশন এই সিস্টেমটি একই থাকবে তবে অনেক ক্ষেত্রে যেটি যে ইন্টারভিউ তুলে দেওয়া এই ইন্টারভিউ তুলে দেওয়া এবং যদি যা শোনা যাচ্ছে একটি পরীক্ষা যদি দিতে পারে তাহলে জিনিসটি খারাপ হবে যদিও আগে তাই ছিল যে আগে ছিল অনার্স পিজি এবং পাস করছে পরীক্ষা একই দিনে হয়ে যেত এক্ষেত্রে যেহেতু সুযোগ আগে চলে যে না তিনটি পার্টে পরীক্ষা দিতে পারে তাহলে কি হবে এবার সে নিয়েও একটু প্রশ্ন রয়েছে আরেকটি যে প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে এত দিন ধরে আপনারা একটি নিয়োগ করতে পারলেন আবার নতুন বিজ্ঞপ্তি জারি করে দেবেন এবং যা শোনা যাচ্ছে পরীক্ষা এই মধ্যেই পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হবে ইলেকশন আছে কি সেই জন্য যাই হোক দেখা যাক পরবর্তীতে তবে আগের পুরনো যে রিক্রুটমেন্ট আছে সেটি না মিটিয়ে নতুন করে বিজ্ঞপ্তি জারি করলে আবার জটিলতা তৈরি হবে এবার আসি ডিএ টেন পার্সেন্ট এইচ আর সিক্সটিন পার্সেন্ট ম্যাক্সিমাম সিক্সটিন থাউজেন্ড পর্যন্ত আপনারা জানেন যে বিভিন্ন দপ্তর আলাদা আলাদা তাদের রোপা প্রকাশিত করে পরিবহন নিগম আলাদা হয় তাদের গ্র্যাচুইনিটি সিস্টেম তাদের যে মেন কতটা গ্র্যাচুইটি হবে এগুলো কিন্তু আলাদা সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা এদের থেকে আলাদা থাকে ঠিক সেরকমই ইলেকট্রিসিটি বোর্ড সেই ইলেকট্রিসিটি বোর্ডেরও রোপা তাদের আলাদা হয় এবং তাদের পেস্ট স্ট্রাকচারও কিছুটা আলাদা থাকে এক সময় অনেক বেশি হতো পরবর্তীতে তাদের কমিয়ে দেওয়া হয়েছে একই রাখা হয়েছিল আবার এক সময় বেড়ে গিয়েছে এরকম বিভিন্ন আছে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের আটকে রাখা এ নিয়ে অনেক বিতর্ক হয়েছে আবার অনেক সময় বলা হয়েছে যে যে বিদ্যুতের বকেয়া বিল আছে তা না পারলে কর্মীদের দেওয়া হবে না বেতন এরকম অনেক নির্দেশ জারি হয়েছিল এটি বিদ্যুৎ একটা পর্ষদ আলাদা বিদ্যুৎ উন্নয়ন দপ্তর সেখান থেকে আছে সেখান তাদের জন্য একটি নির্দিষ্ট করে তাদের আবার রোপা বেড়েছে সেখানে সরকারি কর্মচারীদের জন্য যে রোপা তার মধ্যে ডি এর কোন উল্লেখই নেই কিন্তু উল্লেখ আছে এবং এই এ সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু এখানে ম্যাক্সিমাম এবং কম নয় তাহলে আমার প্রশ্ন হচ্ছে তাদের ডিএ টেন পার্সেন্ট দিয়ে শুরু এফেক্ট আমি দেখিয়ে দেবো ভিডিও শেষ অংশে তারা পেয়ে যাবেন যে কত পার্সেন্ট ডি এ এবং এই এ আছে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু অন্য ক্ষেত্রে নেই এটা নিয়ে আমারও এবং মনে হয় প্রত্যেকেরই খুব থাকলেও থাকতে পারে তবে আবারও বলি দুটো আলাদা দপ্তর এবং এই দপ্তরের সঙ্গে এই দপ্তরের কোনো মিল নেই তাদের বেতন সিস্টেম আলাদা সুতরাং প্রশ্ন থাকলেও সিস্টেম যেহেতু আলাদা প্রশ্ন থাকলেও অবশ্যই আশা করতে পারি এখন দেখে নিন তাদের রূপাতে সেই ডিএ সেকেন্ড সম্পর্কে কি লেওয়া আছে এবং কি বলা আছে একদম এইট নম্বর পয়েন্ট দেখুন সেখানে জলজল করছে

পুরোপুরি যে সরকারি সংস্থা তা কিন্তু লিমিটেড কর্পোরেশন লিমিটেড সেক্ষেত্রে যে সিস্টেমগুলো বলা আছে সেই পে স্ট্রাকচার তাদের কাজের পরিমাণ কাজ কোথায় আছে তাদের যে লস হচ্ছে কি হচ্ছে না এই সমস্ত কিছু অনেক কিছুই দেখতে হয় অর্থাৎ বিদ্যুৎ দপ্তরে যে আছে সেই বিদ্যুৎ দপ্তরের ক্ষেত্রে যে বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে সঙ্গে যা ইলেকট্রিসিটি থেকে আয় হচ্ছে সেগুলো অনেক কিছু নির্ভর করে এই সমস্ত দপ্তরগুলোতে তাদের বেতনের ক্ষেত্রেও দুই হাজার ষোলো যেটি আছে সেখান থেকে যেটি ছিল আমাদের ক্ষেত্রে যা নিয়ম ছিল সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যে টু পয়েন্ট ফাইভ সেভেন এখানেও সেই টু পয়েন্ট ফাইভ সেভেন করা আছে এবং তাদের ক্ষেত্রে একটি পেমেট্রিক্সও সিস্টেম দেওয়া আছে এবং মিনিমাম revised pay is more than the amount arrived as নিয়ম যেটি আমাদের সরকারি কর্মচারী বার্ষিকগড়ে ক্ষেত্রে ছিল এখানেও একই আছে এবার অ্যালাউন্স যেটি বলা আছে যে hence with shall be admissible to the employee of the company at such rate from the such date as may be decided by the কোম্পানি keeping in view of rates as would be admissible to the of the state government and central government from time to time যেহেতু একটি ডিস্ট্রিবিউশন কোম্পানি সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে যে সিস্টেম অনুযায়ী থাকবে প্রত্যেকটা যখনই যেরকম ঘোষণা হবে সেই ঘোষণা অনুযায়ী তাদেরকে দিয়ে দেওয়া হবে হাউস রেন্টের ক্ষেত্রে বলা আছে হাউস রেন্ট অ্যালাউন্স উইল বি অ্যালাউড সিক্সটিন পার্সেন্ট অফ বেসিক পে সাবজেক্ট টু দ্য ম্যাক্সিমাম অফ রুপিস সিক্সটিন থাউজেন্ড হাউ এমপ্লয়িজ ড্রয়িং এইচ আর এ হায়ার দেন সিক্সটিন থাউজেন্ড ইফ অ্যানি ইন দ্য প্রিভাই ইন দ্য প্রি রিভাইজড স্কেল উইল কন্টিনিউ টু গেট দ্য অ্যামাউন্ট এইচ আর এ হুইস উইল বি প্রোটেক্টেড অ্যাট লিভিট যেভাবে ছিল সেরকম সিস্টেম আছে এদের ক্ষেত্রে বলা আছে যে কি তাদের ক্ষেত্রে আলাদা করে বলে দেওয়া থাকলে এবং ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি যে অ্যালাউন্স আছে সেখানেও যদি আপনারা দেখেন যে ইলেকট্রিসিটি অ্যালাউন্সটা তারা কিন্তু আলাদা করে পেয়ে থাকেন সেক্ষেত্রেও তারা পেয়ে থাকেন বিভিন্ন দপ্তরের অনুযায়ী পরিবহন নিগম আলাদা হয় তাদের গ্রাসিউটি সিস্টেম কিন্তু আলাদা এবার এদের ক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের ক্ষেত্রে এদেরও গ্রেসিটি সিস্টেম এবং পিএসটি সিস্টেম এদেরও আলাদা রিভাইজ পে স্ট্রাকচারটা একই করে দেওয়া হয়েছে কিন্তু এদের কিন্তু আলাদা থাকছিল বরাবরই ছিল কিন্তু আমার প্রশ্ন যেটি সেটি হচ্ছে যে অ্যালাউন্স এই ক্ষেত্রে যেহেতু স্টেট গভর্নমেন্টের কথা বলা আছে এমপ্লয়স টু দ্য স্টেট গভর্নমেন্ট সেরকমই অন্যান্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদেরও সেরকম দিয়ে দিতে মনে হয় দিলে ভালোই হতো এটি পুরোপুরি সরকারের উপর নির্ভর করে এবং সরকার যা ভাবে সেটি আমাদের মেনে নিতে হয় এখানে অন্য কোনো কথা খাটে না সুতরাং ভেবেচিন্তেই হয়তো কাজ করেছেন এবং তাদের নিশ্চয়ই তাদের উপরে ভরসা আছে এখন দেখা যাক পরবর্তীতে কি হয় তবে ডিএ তবে এই ডিএ কিন্তু সমস্ত সরকারি কর্মচারী